শেষ দিনের শ্যুটিংয়ের ফাঁকে অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়াতে লাইভ এসেছিলেন রাম্পি যেখানে দুজনকেই দেখা গেল বিষণ্ন চেহারায় রাহুলেরও চোখে মন খারাপের ছাপ লাইভ এসে রাহুল প্রথমেই জানান আজ শেষ শ্যুটিং হয়ে গেল রাজা মাম্পি হিসাবে শেষ সংলাপ বলে ফেললাম কাল সকাল থেকে রাজা মাম্পি আর আমাদের সাথে থাকবে না তোমাদের অর্থাৎ দর্শকদের সাথে থাকবে একজন রাম্পি ভক্ত লিখেছেন শেষ কেন লিখলে শেষ না এর শেষ হতে পারে না সব কিছুর শেষ হয় না আমার রাজা মাম্পির গল্পের শেষ হবে না শেষ হতে পারে না ওরা চিরন্তন আমাদের মনের মধ্যে চিরন্তন হয়ে থাকবে যত্ন সহকারে গুছিয়ে রেখে দেব অনেকটা পথ চলার আগেই শেষের পথে দেশের মাটি সিরিয়াল সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ রুকমা ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় সব দোষ যেন এসে পড়ল নোয়ার উপরে মূল কাহিনী নোয়াকে নিয়ে তৈরি হলেও গল্পে রাজা মাম্পির প্রেম কাহিনী যেন মুগ্ধ করেছিল দর্শকদের দেশের মাটি থেকে রাম্পি ফ্যানেরা সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেজ বানিয়েছেন সেখানেই দেখা গেল নোয়াকে নিয়ে তুমুর সমালোচনা একজন লিখেছেন এখনও মাম্পির প্রশংসা কেউ করলে নোয়ারা নির্মুখ ভার হয় নিজের দোষে নিজে চাকরি হারিয়েছে এখন আবার দাদু সুপারিশে চাকরিতে ঢুকবে অথচ সেই চ্যানেলের মুখ শেষ সপ্তাহেও তাকেই প্রমোট করা হচ্ছে নোয়া কি পারবে লিখে এই ভুলগুলোই সিরিয়ালটাকে শেষের দিকে এগিয়ে নিয়ে গেল এখনও চরিত্রগুলোর মধ্যে সমীকরণ ক্লিয়ার নয় অনেক জটিলতা এখনও আছে এমন আচমকা বন্ধ করার মানে কি। নোয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস গায়ের রঙ নিয়েও অভিনেত্রীকে বারবার আক্রমণ করা হয়েছে আর দেশের মাটি সিরিয়ালেও প্রথম থেকেই দর্শকরা তাকে অপছন্দ করত এ ব্যাপারে শ্রুতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন চ্যানেল বা প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে যুক্ত নয় তাদের যা নির্দেশ দেওয়া হয় সেটাই তারা পালন করেন কেন শুরু হয়েছিল আর কেনই বা শেষ হয়ে যাচ্ছে এসব শ্রুতি জানেন না